বলে পৃথিবীর মানুষরা রে আল্লাহু আকবার বলে কেয়ামতের কথা কেন জিজ্ঞেস করলা? ওই কেয়ামতের কথা কেন জিজ্ঞেস করেছ? কেয়ামতের জন্য তোমার নামাজের বাহাদুরি আসেনি, কেয়ামতের জন্য তোমার রোজার বাহাদুরি আসেনি, কেয়ামতের জন্য তোমার হজের বাহাদুরি আসেনি, কেয়ামতের জন্য তোমার সাদকার বাহাদুরি আসেনি। লোকে ডাকিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আদাতুলাহ, ইয়া রাসূলুল্লাহ, কেয়ামতের জন্য নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, যাকাতের বাহাদুরি নাই, হজের বাহাদুরি নাই, দানের বাহাদুরি নাই, ইয়া রাসূলুল্লাহ, সম্পদের কোনো বাহাদুরি নাই, ইল্লা হরফে ইসতিসনা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তবে একটা বাহাদুরি আছে। আমার নবী বলে পাগলা, ওই বাহাদুরিটা কি? ওই লোকটা ডাক দিয়া বলে নবী গো, ওই বাহাদুরিটা হলো আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং নবীকে আমার জানের চাইতে ভালোবাসি। চিৎকার মেরে বলেন না বাবা সুবহানাল্লাহ। লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, একদিন তো মায়ে পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, একদিন তো মায়ে পড়াই দিবে সাদা মার্কিন শাড়ি। ওরে আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, বলো না আতর গোলাপ ছিটাই দিব অঙ্গেতে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে, আমার বিয়ার কালে যাত্রী চার জনারে দেখি, এরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। আমার বিয়ার কালে যাত্রী চার জনারে দেখি, এরে আমায় গোরে নামাই দিয়া দিব আমায় ফাঁকি। ওরে ওই কবরে নূরের নবী আই ওরে, বলো না ওই নবী আই ওরে, ও দয়াল রে, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই লোক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, কিয়ামতের জন্য আমার কোন কিছুর বাহাদুরি নাই, ইল্লা হ্যাঁ তবে একটা বাহাদুরি আছে, আন্নি উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আপনাকে আল্লাহকে অনেক বেশি ভালোবাসি। আমার নবী ডাক দিয়া বলে পাগলা রে, ও পাগলা, আনতা মামান আহবাবতা, যারে তুমি ভালোবাসবা তার সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী বলছে যাকে তুমি ভালোবাসো তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ, বুঝেন আপনারা কথা বুঝেন, যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। ঘোষণা কার? রহমতুল্লিল আলামিন। ঘোষণা কার? রহমতুল্লিল আলামিন। রাসূল বলেছেন যাকে তুমি ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়াতে যদি ওরসে মঞ্জুরি সহুদিতে এসে যদি আপনারা হুজুর কিবলা দয়কে যদি ভালোবাসতে পারেন, আমাদের বিশ্বাস আমার আকার জবান মুবারক দ্বারা যেই কথা বের হয়েছে সেটা কখনো মিথ্যে হতে পারে না। আমরা ওরসে মঞ্জুরি মহান আল্লাহর উলি দয়কে ভালোবাসি, এই ভালোবাসার কারণে আমাদের বিশ্বাস আমাদের হাসর হবে তাদের সাথে কথা বলেন। ঠিক না বা ঠিক বলেন? আরো জোরে বলেন না ঠিক কিনা বলেন? এই জন্য যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত লাগবে। আমার নবী আপনার নবী বলেছেন
আমার কোন উম্মত যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের বদৌলতে আমার আল্লাহ ওই উম্মতকে আল্লাহর প্রিয় বানায় নেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার কোন বান্দা দৈনিক যদি মাগরিবের পরে দুই দুই রাকাত করে ছয় রাকাত আওয়াবিনের নামাজ, গভীর রজনীতে যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজরের নামাজের পরে দুই দুই রাকাত করে চার রাকাতের সাকার নামাজ আদায় করে, এমনি করে নিয়মিত যদি আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ওই বান্দাটাকে আল্লাহর ওলি বানায় নেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বাবারা নেক আমল করে কবরের মধ্যে যাইতে হবে। আমার নবী আপনার নবী বলেছেন, যখন কোন বেনামাজি কবরের মধ্যে যায়, বেনামাজি কবরের মধ্যে গেলে তিনটা আযাব শুরু হয়ে যাবে। প্রথম নাম্বার আযাব হলো, আমার নবী সাহাবীদেরকে বয়ান শোনায়, এ পশ্চিমগঞ্জের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, ভারতের মানুষ মনোযোগ দিবেন, আমার নবী আপনার নবী বলেছেন, কোন বেনামাজি যখন কবরের মধ্যে যায়, বেনামাজির কবরে তিনটা আযাব শুরু হয়ে যাবে। প্রথম নাম্বার হলো, ওই বেনামাজির কবরের মধ্যে মাটিরা এমন ধরে একটা চাপা মারবে, চাপা মারার সাথে সাথে ডান পাজরের হাড়গুলো ভেঙে বাম পাজরের দিকে চলে যাবে, আবার বাম পাজরের হাড়গুলো ভেঙে ডান দিকে চলে যাবে। হাই হাই আমার ভারতের বাবা, ও যুবক বালা কে বুঝেন না কবরের আযাবটা কত ভয়ঙ্কর। আপনি ফজরের নামাজ না পড়িরা ঘুমেন ঘরে ঘুমায়া থাকেন, জোহরের নামাজ না পড়িরা মাঠের মধ্যে আড্ডায় থাকেন, আসরের নামাজ না পড়িরা কবরে রাখার পরে মাটি কেন চাপা মারবে? আমার নবী বললেন, ও সাহাবীরা মাটিটা কেন চাপা মারবে জানো? কারণ হলো এই যে আমার উম্মত ফজরের নামাজ না পড়িয়া শুয়া থাকে, আছে না নাই বলেন? আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আরে বাবা ফজরের নামাজ না পড়িয়া ঘুমান, আমার নবী আপনার নবী বলে, আমার কোন উম্মত যখন ফজরের নামাজ না পড়িয়া শুয়ে থাকে, যখন সে ঘুম থেকে সাতটা আটটায় ঘুম থেকে উঠে, মাটি আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ, জোরে বলেন আল্লাহ, মাটি আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমাকে একটা পাওয়ার দেন। আল্লাহ কয় কি পাওয়ার চাস? মাটি ডাক দিয়া কয় আল্লাহ আমার একটা পাওয়ার দেন। আল্লাহ কয় ও মাটি তুমি কি পাওয়ার চাও? মাটি ডাক দিয়া বলে আল্লাহ বেনামাজি ফজরের নামাজ পড়ে নাই, ফজরের নামাজ না পড়িরা আমি মাটির উপরে দিয়ে বুকের মধ্যে বুকটা টান কইরা হাঁটতেছে, ও আল্লাহ আমাকে পাওয়ার দেন। আল্লাহ বলে মাটি তুমি কি পাওয়ার চাও? মাটি ডাক দিয়া বলে ও আল্লাহ আমার একটা পাওয়ার দেন। ওই পাওয়ারটা কি জানেন নি? মাটি ডাক দিয়া কয় আল্লাহ বেনামাজি যখন মাটির উপর দিয়ে হাঁটবে আমি মাটিরা দুইটা ভাগ হয়ে যাব, বেনামাজিকে মাটির নিচে চাপায় ফালায়া বেনামাজির আমি একবার ধ্বংস করে দিব। আল্লাহ ডাক দিয়া কয় রে মাটি আমার বান্দারে এমন ভাবে শাস্তি দিও না, আমার বান্দারে আমি আজকে 30 বছর পর্যন্ত খাওয়াই, বান্দারে 40 বছর পর্যন্ত খাওয়াই, বান্দারে এতগুলো বছর পর্যন্ত খাওয়াইতেছি, আমার বান্দা আমার ইবাদত করে না, বান্দা আমার সেজদা দেয় না, বান্দা সদকা আদায় করে না, বান্দা যাকাত দেয় না, বান্দা হজ করে না, বান্দা রোজা রাখে না। ও মাটি আমি আমার বান্দারে এতগুলো বছর খাওয়াই পড়াই, বান্দার উপরে একটা শাস্তি দেই না কেন জানো নে? আমার রহমতুল্লিল আলামিন বলেছে আল্লাহ, ও আল্লাহ আমার উম্মতের হায়াত কম, আমার উম্মতের শক্তি কম, আমার উম্মত সাইজে অনেক ছোট হবে, আমার উম্মত ভুল করবে, ও আল্লাহ আমি রহমতুল্লিল আলামিন উম্মতের জন্য সুপারিশ করে গেলাম, আমার উম্মত যখন ভুল করবে আমার উম্মতকে মুহূর্তের মধ্যে শাস্তি দিয়েন না। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। Ya Rasulallah, Ya Habiballah, Ya Rasulallah, Ya Habiballah.
বল্লা ইয়া রাসূলাল্লাহ বিবল্লা ইয়া রাসূলাল্লাহ বিবল্লা তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানে ওয়ালা বাংলাদেশ নারে তাকবীর তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি মোদের পারের তরি তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলি ইয়া রাসূলাল্লাহ জোরে জোরে বাল্লাহ ইয়া রাসূলাল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় সে ফুলের মালা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলি ইয়া রাসূলাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন না বাবা ইয়া রাসূলাল্লাহ এদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য মাটি কবরের মধ্যে রাখার পরে মাটি ওই দিন ডাক দিয়া বলবে না ফরমান আল্লাহ বলছে তোরে চাপা না দেওয়ার জন্য রসুল বলছে তোরে দুনিয়ার মধ্যে মাফ করে দেওয়ার জন্য আমি তোরে মাফ করে দিছিলাম তারপরে তুই সোজাস নাই এই জন্য আজকে তোরে চাপা মারবো এই জন্য মাটিরা চাপা মারবে দুই নাম্বার হলো ওই বেনামাজির কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালিয়ে দেওয়া হবে জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলবে বেনামাজি একবারে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে আবার নতুন করে হবে আবার ছাই হয়ে যাবে তিন নাম্বার হলো ওই বেনামাজির কবরে এত ভয়ঙ্কর একটা সাপ দেওয়া হবে ওই সাপটা বেনামাজের এমন জোরে ছবল মারবে ছচ্ছর গাছ মাটির নিচে ঢুকিয়ে দেওয়া হবে ওই সাপ কত ভয়ঙ্কর আমার নবী আপনার নবী বলেছেন সাপের চোখ দিয়া শুধুমাত্র আগুন বের হয় জিহ্বা দিয়া আগুন বের হয় সাপের দাঁতগুলো হলো লোহার দাঁত লোহা আগুনের মধ্যে দিলে
যেমন গরম হয়ে যায়, সাপের দাঁত গুলো এমন গরম গরম থাকবে, লোহার মতো এমন আগুনের মতো লাল থাকবে, ওই সাপে মানুষ গুলো কামড় দিবে, কামড় দিয়ে সত্তর গজ মাটির নিচে ঢুকাইয়া দিবে। হাই হাই আমার যুবক বাড়া, এমন ভয়ঙ্কর ভাবে শুধুমাত্র কামড়াইতে থাকবে। এই জন্য আপনারা জবান খুলে বলেন না, ওই ভয়ঙ্কর আজাব থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি না বলেন। আজাব থেকে বাঁচতে চান কি না বলেন? এমন ভয়ঙ্কর আজাব সহ্য করতে পারবেন? এই জোরে বলেন সহ্য করতে পারবেন? বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলবে, বেনামাজি সাত বছর হায়াত দিলাম, আমার রসুল তোর জন্য সুপারিশ করেছে, তোকে যেন আমি শাস্তি না দেই, আমি এতগুলো সময় তোকে দিলাম, তারপরেও তুই সজ্জাইলি না, না সজ্জানোর কারণে আমি আল্লাহ আজকে তোর জন্য সাপকে উন্মুক্ত করে দিলাম, সাপ তাকে কামড়াইতেই থাকবে, কামড়াইতেই থাকবে। এই আচ্ছা গজল, গজলের জন্য ইনশাআল্লাহ শোনাবো ইনশাআল্লাহ। বিকজ হচ্ছে আমি আজ জাস্ট বোঝানোর জন্য, যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য, ঠিক না? ঠিক, আপনারা তো সাহের আহলে সুন্নাদের থেকে আপনারা কত সুন্দর সুন্দর নাতে মোবারক শুনেছেন, আর যদি বলেন আমাকে পড়ার জন্য আমিও পড়তে পারবো ইনশাআল্লাহ। আই হ্যাভ